গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে লক্ষাধিক টাকার হেরোইন সমেত দুই নেশাকার বাড়িকে আটক করে ধর্মনগর থানার পুলিশ। ঘটনা ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর দুই নম্বর ওয়ার্ডে। জানা গেছে সোমবার মাঝ রাতে গোয়েন্দা পুলিশ ও ধর্মনগর থানার পুলিশের কাছে খবর আসে ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর দুই নম্বর ওয়ার্ডে আব্দুল হাসিমের বাড়িতে প্রচুর পরিমাণে হেরোইন মজুত রয়েছে। সে সূত্র ধরে পুলিশ সুপার ডাক্তার কিরণ কুমারকে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা সহ ধর্মনগর থানার পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে দুই প্যাকেট ব্রাউন সুগার সহ প্রচুর খালি কোটা উদ্ধার করে সাথে নগদ 35,000 টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ আটক করা দুই নেশা কারবারি আব্দুল হাসিম ও তাজউদ্দিনকে। সার্চ করার পর আমরা ওর বাড়ি থেকে দুটো প্যাকেট সাসপেক্টেড টু বি হিরোইন প্রায় 24 গ্রাম, হিউজ পরিমাণের প্লাস্টিক ভায়াল, 35,000 টাকা ওর বাড়ি থেকে আমরা উদ্ধার করি। তো আমরা রেডে যাওয়ার পর আমাদের মানে ইনভেস্টিগেটিং অফিসার বা যারা রেডে ছিলেন মানে এলাকাবাসী দ্বারা বাধাপ্রাপ্ত হয়। তো আমরা কিছু নামধাম পেয়েছি যারা সরকারি কাজে বাধা দিয়েছে। তো আমরা এই ব্যাপারে বাড়ির মালিক যার বাড়িতে আমরা নার্কোটিক ড্রাগস অর্থাৎ সাসপেক্টেড হিরোইন মানে সাসপেক্টেড হিরোইন পেয়েছি তার বাড়ির মালিক মোহাম্মদ আব্দুল হাসিম এবং তাজউদ্দিনকে আমরা ডিটেইন করেছি এবং আমরা একটা নির্দিষ্ট ধারায় মামলা নিচ্ছি।